আসসালামুকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন, আল্লাহ রহমতে আমরাও ভালো আছি। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হয়তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করে দিবেন আর কমেন্ট করবেন আর বন্ধুদের সাথেও শেয়ার করবেন। এখন দুপুরবেলা মাফি ঘুমাচ্ছে, মাফিকে ভাত খাওয়াইয়া ঘুম বানাইয়া দিলাম। আর এখন যাব রান্না বান্না করব, রমজান মাসের দিন তাই এখন রান্না বান্না ঘরে চলে যাব। আপনার দাদা ভাই বাজারে চলে গেল বাজার করতে, আর এখন আমি ভাবলাম যে বুটটা আছে, বুটটা সেদ্ধ করে নেই আর কি। এখন বুটটাও সেদ্ধ করে নিব, ধুয়েও নিব, ধুয়ে সেদ্ধ বসিয়ে দিব। বুটটা আমি ভালো করে কুচলিয়ে কুচলিয়ে নিব। আমি আজকে ইন্ডাকশনে আর কি বুট সেদ্ধ করে নিব। আমি ডেইলি আর কি প্রেশার কুকারে দেই, আর আজকে ইন্ডাকশনে আমি বুট সেদ্ধ করে নিব। বুটগুলো এক এক করে দিয়ে দিলাম, বাজার নিয়ে আসলো, এখন কি নিয়ে আসলো, ব্রয়লার নিয়ে আসলো, আর এদিকে মাছ নিয়ে আসছে। মাছ নিয়ে আসলো, চাইনিজ পুঠি মাছ। মুরগির মাংস, এদিকে মাছ ভাজি করে নিতে আসি, মাছটা ভাজি করে নিব। এক পাশ ভাজা হয়ে গেছে, অন্য সাইড এখন উল্টাইয়া দিব আর কি। উল্টাইয়া দিলাম, ভেজে নিব এখন এ সাইডটাও। আর এদিকে লাউ বসিয়ে দিয়েছি, হলুদ লবণ মরিচ দিয়ে। এখন লাউটা কষিয়ে নিব, এখানে মুরগির মাংস নিয়ে আসছে। মুরগির মাংসটা দিয়ে আমি হলুদ লবণ আর মরিচ দিয়ে মাখিয়ে নিব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, আর মরিচ দিয়ে মাংসটা একটু মাখিয়ে নিব। মাখিয়ে নিয়ে 10-15 মিনিট রেস্টে রেখে দিব, দিয়ে আবারও ভাজি করব। রেখে দিলাম, চাপা দিয়ে রেখে দিবেন। মুরগির মাংসটা এখন আমি ভাজি করব, 10-15 মিনিটের মতো সময় নিয়ে আমি রেস্টে রেখে দিয়েছিলাম, আর এখন ভাজি করে নিব। কেটে রাখে আলু টুকরা গুলাও দিয়ে দিব, এর সাথে ভাজি করে নিব। আমি উল্টায় পাল্টায় মাংসটা ভেজে নিলাম, আর এর সঙ্গে দিয়ে দিব পেঁয়াজ, কুচি করা রাখা পেঁয়াজগুলো একটু ভেজে নিব তার সাথে। হয়তো আপনারা এই মাংসটা উঠায় রেখে অন্য কড়াইতে পেঁয়াজ ভাজে, আবার অন্য কড়াইতে পেঁয়াজ ভাজি করে হয়তো আবারও মাংসটা ঢেলে দিতে পারেন রান্নার মতন। আপনাদের মধ্যে আজকের যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, আমাদের ভিডিওটা দেখছেন, তো কোথায় কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর আমার ভিডিওটা আর পাশে থাকেন।
আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়ব তখনই আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যাবে, আর তখন আমার ভিডিওগুলো আপনারা সময় করে দেখে নিতে পারবেন। এখন আদা রসুন আর কাঁচামরিচ পেস্ট করাগুলো দিয়ে দিলাম। তাতে দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিব গরম মশলা গুঁড়া। মাংসটাও ভেজে নিলাম, আর এদিকে সব মশলাগুলোও দিয়ে দিলাম। আর একটু মশলা যাতে পুড়ে না যায় বা তলে লেগে না ধরে তার জন্য একটু পানি দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে নিব। আর প্লিজ আমার পাশেই থাকবেন আর আমার ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখে নেবেন। মশলা আর মাংস কষানি হয়ে গেছে, আর একটু পানি দিয়ে আবারও কষিয়ে নিব। এইভাবে মুরগির মাংস, ব্রয়লার মুরগি মাংস কে কে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। এদিকে মাছ দিয়ে লাউ বানিয়ে নিলাম, রান্না করে নিলাম। এখন মুরগির মাংস আমি দিয়ে দিলাম। আমার রান্না করতে যেটুকু পানি লাগবে সেইটুকু পানি আমি দিয়েছি, এখন ফুটে উঠেছে পানিটা। মুরগির মাংস রান্নার পাশাপাশি আমি ভুটো বানিয়ে নিলাম। এই যে আজকে ভুট না তো ডাবি রান্না বানালাম আর কি। মুরগির মাংস তো রান্না প্রায় রেডি হয়ে গেছে, আর এখন আমি ধনিয়ার পাতা দিয়ে দিলাম। আমার মুরগির মাংস রান্নাটা কিরকম হলো আর আপনারা কমেন্ট করে একটু জানাবেন। আর এখন রান্না করব বিরিয়ানি, মুরগির মাংসের সাথে বিরিয়ানি বানাবো। এখন বিরিয়ানিতে রান্না করে নেব পেঁয়াজ, দিয়ে দিয়েছি কাঁচামরিচ, আদা রসুন, আর এখন দিয়ে দিব চাউল। চাউলটা একটু ভেজে নেব। আমার ভিডিওটা এতক্ষণ যারা ধৈর্য সহকারে দেখছেন প্লিজ একটি কমেন্ট করেন আর একটি লাইক করে দিয়েন, আর বন্ধুদের সাথেও শেয়ার করেন। কালারটা খুবই সুন্দর হয়েছে।
আর সেদ্ধ করে রাখা এখন দিয়ে দিব ডাবরি। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার সব রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, খালি এখন মাছগুলো আমি ঝোল করব, ভেজে রেখেছি। আর এদিকে টমেটো, কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে বাটবো, এখন কারেন্ট নাই তাই শিলপাটায় আমি বেটে নিব। নিয়ে আমি মাছগুলো ঝোল করে বানাবো। তেলের মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি, আর এখন লবণ দিয়ে দিলাম। আমি মাছ বানাবো টমেটো তেলের মধ্যে। টমেটোটা ভেজে নিলে আর কি টমেটোটা অতি সহজে গলে যায়, তাই আমি আগে টমেটোটা দিয়ে দিচ্ছি। মাছ ঝোল করার জন্য সব মশলা আমি কষিয়ে নিয়েছি, আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। দিয়ে বলো কাশলে মাছগুলো দিয়ে দিব। মাছটার মাঝে আর কি ডিম আছিল, ডিমটা আমি এখনই দিয়ে দিলাম। ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। আর এদিকে বিরিয়ানিও হয়ে গেছে, বিরিয়ানিটা একটু নাড়তে দেব। আমি বিরিয়ানিটা বেড়ে দিই না, প্রেশার কুকারেই রেখে দিই, কারণ প্রেশার কুকারে রেখে দিলে গরম থাকে আর কি, খাইতে সময় অনেক ভালো হয়, গরম গরম খাওয়া যায়। আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি একটু বড়া বানিয়ে নিব। আর বড়াটা আমি ইফতারের আগেই বানাবো, পরে এখন আমি ইফতারি রেডি করব। কিছু ইফতারি রেডি করেও নিয়েছি, আর এখন বড়াটা ভেজে নিব। এই বড়াগুলো আরও ছোট ছোট করে দিয়ে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। এই বড়াগুলো খেতে অনেক টেস্ট হয় মুসমুসিয়ে। আপনারা এইভাবে যদি বড়া বানিয়ে খান খুবই টেস্ট হয়। আমার কাছে তেলেও ভেজে নেই কোনো সময়, ওটাও ভালো লাগে, আর কোনো সময় এইভাবে বানিয়ে নেই, এটাও ভালো লাগে। যে যেরকম খাবেন সেই রকমই বানিয়ে নেবেন, খুবই ভালো লাগে এইভাবে বড়া করে নিলে। কেনা বড়া অতটুকু ভালো লাগে না, তাই রমজান মাসে আমি প্রত্যেকটা দিনই নিজের হাতের বড়া বানানোর চেষ্টা করি। হঠাৎ কোনো দিন হয় না, তাই সেদিন হয়তো বাজারে থেকে নিয়ে আসে কিনে।
এই বড়াটা আমি খেসারির ডাল আর ই দিয়েছি, সাথে আলু ভুজরি করে দিয়েছি। এই ডালটা বানিয়ে খেলে অনেক টেস্ট হয় চাউলের গুঁড়া ওসের সাথে। আমি বড়াগুলা এক এক করে উল্টাইয়া দিব। এইভাবে মসমসিয়া বড়া কান না লাগে খেতে ভালো, সবাই তো খুবই ভালো লাগে খেতে। এইভাবে মসমসিয়া বড়া আমার তো খুবই ভালো লাগে।